হুন্ডা C50, তো এ বাইকের ইলেকট্রিক প্রবলেম, অর্থাৎ সিবি পয়েন্ট অ্যাকুরেট কাজ করে না বা পাওয়া যায় না। এছাড়া এর লাইট কয়েলও পুড়ে গেছে, স্টার্টিং কয়েলও ভালো নেই, যার কারণে আমরা এটাকে CDI সিস্টেম করে দিচ্ছি। আমরা এই আর্মিচার বাদ দিয়ে আমরা CDI সিস্টেম করে দেব। এর জন্য আমরা যে কাজ করব, এখান থেকে আমরা চেম্বার যতটুকু পরিমাপ কেটে দিতে হয় সেটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব, যাতে এখানে আমরা 5 পিনের বা 5 নপের CDI লাগাতে পারি। এখানে কিন্তু সুবিধা আছে, এটা হলো লোয়ার ম্যাগনেট, যেটা পিক আপ কয়েলের স্থান বানাতে সুবিধা আছে। তো আমরা যদি অরিজিনাল Dying 80 বা অন্য অন্য বাইকের যে CDI সিস্টেম আছে ওরকম করে দেই, তাহলে কিন্তু স্টার্টিং প্রবলেম হবে না, ইলেকট্রিক প্রবলেম হবে না, যেটা স্পার্ক প্লাগে কাজ করবে অ্যাকুরেটভাবে, সিবি পয়েন্টের কাজ করবে পিক আপ কয়েলের মাধ্যমে। তো আমরা যে আর্মিচার লাগাবো, এই আর্মিচার লাগাবো, এটা কিন্তু পিক আপ কয়েল সিস্টেম, যা অ্যাকুরেট স্থানে স্পার্ক করানোর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করব। আর এই স্থানে কাটার জন্য আমরা যে কাজগুলো করে থাকি সেটা হলো আর্মিচার আমরা এখানে বসায় যে স্থানটা কেটে দিতে হবে, আমরা ওখানে দাগ দিয়ে নেবো, এখানে দাগ দিয়ে নেবো, নিয়ে আমরা এখান থেকে কেটে দেবো, যাতে পিক আপ কয়েলের জায়গাটা সুন্দরভাবে সেটিং হয়। এছাড়া আমরা আর্মিচার লাগানোর পরে ম্যাগনেট কভারও আমরা এখান থেকে কেটে, যাতে পিক আপ কয়েলের জায়গায় বেঁধে না যায়, আমরা এই ম্যাগনেট কভারই রাখবো, যা বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না যে CDI করা হয়েছে বা অরিজিনাল ম্যাগনেটে কাজ করা হয়েছে। তো আমরা যেভাবে অরিজিনাল থাকে ঠিক ওইভাবে করে দেব। তো এই আর্মিচার সেটিং করতে কিন্তু এখান দিয়ে আমাদের একটু কাটে দিতে হবে, হ্যান্ডশান অথবা ফাইল দিয়ে। এছাড়া এই সমস্ত জায়গায় ম্যাগনেট বাঁধে, যার জন্য আমাদের অপোজিটেও কিন্তু কাজ করে দিতে হবে এইগুলোর। এছাড়া লাইট কয়েল যেটা, এই লাইট কয়েলেও কিন্তু ম্যাগনেটের সঙ্গে বাঁধবে, এখান থেকে আমাদের কেটে দিতে হবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবো কি করে এই কাজগুলো করতে হয়। তো প্রথমে আমরা এখানে মাপ দিয়ে কেটে দিচ্ছি। তো আমরা ইঞ্জিনের চেম্বারে পিক আপ কয়েলের যে জায়গায় বাঁধে আমরা ওখানে কেটে দিয়েছি। এবার আমরা সার্কিট ডায়াল প্লেটটি পরিমাপ মতো কেটে সেটিং করে দেখব। তো আমরা ডায়াল প্লেট পরিমাপ মতো কেটে দিয়েছি বা ঘষে দিয়েছি, যেখানে যা প্রয়োজন এগুলো আমরা খুঁটোগুলো ছোটো করে দিয়েছি দুটোই, যাতে ম্যাগনেটের সঙ্গে কয়েল না বাঁধে। এছাড়া আমরা এখানে 12 ভোল্টের DC ইলেকট্রিক ওয়েরিংটা আমরা করব, যা ব্যাটারি চালিত হেডলাইট এবং হর্ন ইন্ডিকেটর এগুলো ব্যাটারি থেকেই চলবে। এর কারণে আমরা যে কাজটি করছি এখানে কিন্তু এই হেডলাইট জ্বলানোর জন্য যে সংযোগটি ছিল হলুদ লাইন, হলুদ তারের কানেকশন, আর এটা বডি কানেকশন,
তো আমরা হলুদ তারের এই কানেকশনটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এখানে কিন্তু আমরা তাতাল ঝালাই দিয়ে এটাকে আমরা এভাবে রেখে দেব। এছাড়া এখান থেকে আমরা আরতিনের যে তারটা আছে এটা আমরা এই হলুদ তারের সঙ্গে দিয়ে দেব, যাতে এই দুটো হচ্ছে ইনপুট হয় সাদা এবং হলুদ। এই সাদা এবং হলুদ রেকটির মাধ্যমে ইনপুট হবে এবং রেকটি থেকে 12 ভোল্ট সাপ্লাই দিবে। তো আমরা এটা রাং ঝালাই দিয়ে দিচ্ছি বা তাতাল ঝালাই দিয়ে দিচ্ছি, যাতে সংযোগটা এখানে ঠিক থাকে। তো ইনসুলেটর পাইপ দিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় বডি টাচ না পায়। এটা এভাবেই আমরা রাখবো এখানে। ফাইনাল চেকের জন্য লাগাচ্ছি, চেক করব লাগানোর পরে কোথায় কোথায় আরো বাদে, যদি কোথাও বাদে সেগুলো আমরা ঠিক করে দেব। এর জন্য আমরা ফাইনাল লাগাচ্ছি না, শুধুমাত্র চেকের জন্য লাগাচ্ছি কিভাবে কোন জায়গায় বাদে এই জিনিসগুলো দেখার জন্য আর কি। এবার আমরা ম্যাগনেট লাগিয়ে দেখব, বাতি ধর এনে আমরা মোটামুটি টাইট দিয়ে নিলাম। এবার কিক দিয়ে দেখব, তো আমরা কিক দিয়ে দেখলাম কিক দিলে আর্মেচার এর সঙ্গে বেঁধে যাচ্ছে এই প্লেটের সঙ্গে, আর্মেচার প্লেটের সঙ্গে। তো কোথায় কোথায় বাদে এগুলো আমরা দেখে আবার একটু সেগুলোকে কেটে দেব বা ঘষে কমিয়ে দেব, সেগুলো এরপর আমরা ওই কাজগুলো করব। খুলতেছি, এই সাইডে বেঁধে গেছে, যা এরকম ভাবে বাঁধা অবস্থায় টাইট দিলে আরো বেঁধে যাবে। এর জন্য এগুলো আবার একটু কমায় দিতে হবে যে জায়গাগুলোতে বাঁধছে। তো আমরা আবার ডায়াল প্লেট খুলে এগুলোকে ঘষে দেব। খোলাবো, তো ঠিক এই জায়গাগুলোতে ম্যাগনেট বেঁধে গেছে, এগুলো আমরা সুন্দর করে সমান করে দেব যাতে আর না বাঁধে। এখানে একটা আমরা পিক আপ কয়েলের সেন্টার বানিয়ে নিলাম, এটা ওয়েল্ডিং করে দিয়ে আমরা পিক আপ কয়েলের স্থান বানিয়ে নেব। পাশাপাশি আমরা টাইমিং চেনটা পরিবর্তন করে দেব, যেহেতু টাইমিং চেন খারাপ হয়ে গেছে।
आठ दस डाल डाली आसो তো আমরা ম্যাগনেট এবং আর্মিচারের কাজ সম্পূর্ণ করেছি। এবার আমরা নিউট্রাল সুইচের তারটি লাগিয়ে বাকি সংযোগগুলো দিয়ে দেব। এটা হচ্ছে বডি বা আর্থিং কানেকশন, এটা আমরা সিডি এর সঙ্গে বডি কানেকশন দিয়ে দিচ্ছি। এছাড়া এটা পিক আপ কয়েলের সংযোগ, আমরা সিডি এর সঙ্গে সংযুক্ত করে দিলাম। এটা স্টার্টিং কয়েলের সংযোগ, আমরা সিডি এর সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। সিবি পয়েন্ট হাই টেনশন কয়েল ইঞ্জিন সুইচের যে সংযোগটি ছিল এখান থেকে আমরা মাঝখান থেকে কেটে একটা হাই টেনশন কয়েলের লাইনে চলে গেল, আর একটা ইঞ্জিন সুইচে দিয়ে দিলাম। আর্মিচারের বডি কানেকশন একটা আমরা এক্সট্রা রেখে দিলাম, যেটা ওয়ারিং এর বডি কানেকশনের সঙ্গে দিয়ে দেবো বা আর্থিং কানেকশনের সঙ্গে দিয়ে দেবো। এছাড়া 12 ভোল্ট ব্যাটারি লাগানোর জন্য এবং হেডলাইট জ্বালানোর জন্য আমরা এখান থেকে দুটো কানেকশন আমরা রেকটির মাধ্যমে দিয়ে দেবো, যেটা ভোল্টেজ রেগুলেটর 12 ভোল্টের আমরা রেকটি লাগাচ্ছি। আর্মিচার থেকে যে হলুদ কানেকশন অর্থাৎ হেডলাইট সুইচে ব্যবহার হতো, আর্মিচারের থেকে যে সংযোগ হলুদ তারের, এটা কিন্তু সরাসরি চাপাতে আসছে হেডলাইট সুইচের জন্য। যাই হোক, এখানে আমরা এখন ব্যাটারি থেকে সংযোগ দিয়ে দেব। এটা ইঞ্জিন সুইচ, ইঞ্জিন সুইচ থেকে ব্যাটারি সংযোগ আউটপুট হয়ে এখানে আসছে এই কালো তারের মাধ্যমে। এখানে কিন্তু হরেনের সঙ্গে ওই কালো তার দেওয়া আছে, যা সুইচ দিলে ব্যাটারি সংযোগ পায়। তো আমরা যেহেতু ব্যাটারিতে ডিসি ভোল্টেজে হেডলাইট জ্বালাবো, এর জন্য এখানে আমরা সংযোগটি দিয়ে দিলেই হবে। তো এখান থেকে আমরা সংযোগ দিয়ে দিচ্ছি হেডলাইটের সুইচের। আমরা আর্মেচারের হলুদ সংযোগটি, হলুদ লাইনের সংযোগটি আমরা রেকটির মাধ্যমে দেওয়ার জন্য একটা এক্সট্রা তার লাগিয়ে দিলাম, যাতে আমরা রেকটির সঙ্গে লাগিয়ে দিতে পারি। এবার আমরা ভোল্টেজ রেগুলেটর বা ব্যাটারি চার্জার, চারতারের চার্জার নিয়েছি, যেটা ভোল্টেজ রেগুলেটর হলুদ তার আমরা সংযুক্ত করে দিলাম আর্মেচারের কয়েলের থেকে। আর একটা সংযোগ আমরা সাদা তারের যে সংযোগ আছে সেটাও আমরা দিয়ে দিলাম। এখানে দুটো ইনপুট হয়ে গেল। এরপরে আমরা ব্যাটারি চার্জার লাল তারের কানেকশন দিয়ে দিলাম। এরপরে আমরা রেকটির আর্থিং বা বডি কানেকশন দিয়ে দিচ্ছি, যেটা সম্পূর্ণ লাইনের বডি কানেকশন হিসেবে ব্যবহার হবে। এখানে ব্যাটারির আর্থিং বা বডি কানেকশন এবং ব্যাটারির মেন তার দুটো সংযুক্ত করার জন্য বের করে রাখা হলো। এবার হাই টেনশন কয়েলে বিদ্যুৎ কেমন আসে দেখব। এছাড়া বাইকটিকে স্টার্ট দেওয়ার জন্য সকল ব্যবস্থা করা হয়ে গেছে। বিদ্যুৎ চেক করব কেমন আসে। তো বাইকের ক্লাচ প্লেটের প্রবলেম আছে, যার জন্য কিক সময় সময় মিস করছে। একদম পারফেক্ট বিদ্যুৎ চলে আসছে। তো এরকম সিডে যদি আমরা করে দেই তাহলে কিন্তু অ্যাকুরেট বিদ্যুৎ মারবে, স্পার্ক করবে। তো নির্ধারিত জায়গায় আমরা যেন পিক আপ কয়েলের জায়গা করে দেই, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম দেখাবে না। তো আমরা বাইকটিকে স্টার্ট দেবো,
আর পরে আমরা ক্লাসে যেহেতু প্রবলেম হচ্ছে, ক্লাস ছেড়ে দিচ্ছে বা কিক স্লিপ করছে, তা আমরা পরে কাজ করব। আগে আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো আমরা বাইকটিকে স্টার্ট দিচ্ছি, চাবি দিয়ে নিই। ওকে, এবং ছেলে নিয়ে আসে বারবার, যার কারণে আমরা বাধ্য হয়ে সিডিআই সিস্টেম করে দিলাম, যা এই সিডিআই সবচেয়ে ভালো কাজ করে। তো একদম অ্যাকুরেট ঠিক এভাবে যদি কেউ কোনো মিস্ত্রি কাজ করে দেন, তাহলে কিন্তু একদম স্মুথ ভাবে কাজ করে দিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।